आशीष ट्यूशन क्लास चैनल अपन सकल के स्वागत समस्त रकम एडुकेशन संक्रांत इनफरमेशन चैनल अपनारा पे जा एक ही दिन विकाश भवन नवान्न अभियान डाक देर बछरेरो बेशी समय धरे राज्य स्कूल कलेजे पठन पाठन बंध शहरे जखन पुजोर उद्बोधन शुरू हो गेछे तखनो शिक्षा प्रतिष्ठान खोलार दाबीते रास्ताय नामछेन पड़ुआरा शुक्रवार जादवपुर सह विभिन्न शिक्षा प्रतिष्ठानेर पड़ुआरा विकाश भवन अभियान डाक दें सल्टलेक करुणामयी थेके विकाश भवनेर दिके मिछिल एगोले मयूख भवनेर सामने ब्यारिकेड करे पुलिश विकाश भवनेर आगेई आटके जाय मिछिल এমনিতে সরকারি দপ্তরে পূজোর টানা ছুটি শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন পূজোর ছুটির পর পরিস্থিতি অনুকূল থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে পূজোটা হয়ে যাওয়ার পরে আমরা যেমন ভাইফোঁটার পরে স্কুল খোলে নিয়মিত পূজোর ছুটি থাকে একটা সুতরাং পূজোর ছুটি হয়ে যাওয়ার পরে দিওয়ালির ছুটি হয়ে যাওয়ার পরে স্কুলগুলো খোলা হবে সিচুয়েশন যদি ঠিক থাকে তারপরেও আন্দোলন কেন এই যে মুখ্যমন্ত্রী বলেছেন বা বিভিন্ন মন্ত্রীরা বলছেন তার কোনো নির্দেশিকা সরকার বের করেছে কোনো সার্কুলার সরকারের তরফ থেকে বেরিয়েছে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধি বিকাশ ভবনে উচ্চ শিক্ষা দপ্তরের এক আধিকারিকের সঙ্গে দেখা করে দাবি দাওয়া পেশ করেন সরকার বিবেচনার আশ্বাস দিলেও খুশি নয় পড়ুয়ারা দেখা হয়েছে কথা হয়েছে স্পেশাল সেক্রেটারি অরূপ সেনগুপ্ত বাবুর উনি বেশ ভালোই ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন পুরো যে এসেন্সটা কথার এটা নিয়ে কোনো কমপ্লেন করব না যে উনি শুনেছেন ক্লিয়ারলি আমরা কি বলতে চাই আমরা সন্তুষ্ট নই তবে আমরা ফিরে যাচ্ছি বটে যদি কিছুদিনের মধ্যে আমাদের জানানো হয়েছে ইনফরমেশন দেওয়া হবে যদি না দেওয়া হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব একই দাবিতে এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে নবান্ন অভিযানে ডাক দেয় ডিএসও সংগঠনের সদস্যরা মিছিল করেন কলেজ স্ট্রিট চত্বরে তিন চারজনের প্রতিনিধি দল প্রশাসনের আধিকারিকদের কাছে দাবি দাওয়া পেশ করে দ্রুত সমস্যা না মিটলে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে ডিএসওর তরফেও